গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি রিকের সঙ্গে। তো রিক, হাই বল। তো আমরা আজকে কোথায় যাচ্ছি রিক? ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাবো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো একবার অনুরোধ রইলো, আশা করছি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো এখন বেরাবো আমি, আমার হাজবেন্ড রিক আর হলো রনি, আমরা চারজনে মিলে যাবো ব্যারাকপুর। তারপরে কোথায় কোথায় যাবো, কী করবো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। বাবা আসছি, আমরা এখন যাচ্ছি একটুখানি মজা করতে রেস্টুরেন্টে, ব্যারাকপুরের পাঞ্জাব রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে কি মজা করতে যায় না খেতে যায়? মজা করতে মানে টাইম পাস করতে, একটু সাথে মজাও, গল্প আড্ডা। অনেকদিন সাধারণত হয় না, বেরাইনি তো সেই জন্য সবাই মিলে ঠিক করেছি একটুখানি যাচ্ছি। তো কে কে আছে দেখে নাও বাইকে। আমি রয়েছি, বিশ্বজিৎ মজুমদার রয়েছে, রিক বটকেয়া রয়েছে, রিক আমাদের পক্কা, সবাই যাচ্ছি। চলো বন্ধুরা, গিয়ে দেখা হবে, মজা হবে, লেটস স্টার্ট। সবাই দেখো, আমরা ব্যারাকপুরে চলে এসেছি। তো এখানে রিক খুব খুশি ব্যারাকপুরে এসে ট্রেন দেখবে। তো চারপাশে এদিকে ফুলের দোকান ছিল, নানা রকম চপের দোকানও ছিল, তো দারুণ লাগছিল। সাথে আমরা এখানে ব্যারাকপুরের আমাদের সকলের প্রিয় হনুমান মন্দির দর্শন করে নিলাম, রিকও দর্শন করে নিল। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি পাঞ্জাব রেস্টুরেন্টের সামনে। তো আমি রিক রাস্তায় একটু মজা করতে করতেই যাচ্ছিলাম, তো বেশ ভালো লাগছিল। বেলুন লাগবে রিকে? ঠিক আছে, কিনে দেবো। তো ব্যারাকপুরে দেখতেই পাচ্ছ ভিড় সবসময় লেগেই থাকে, চারপাশে এদিকে আমিনিয়া, এদিকে দাদা বৌদি, মানে সব কিছু মিলিয়ে মিশে ব্যারাকপুর একেবারে পরিপূর্ণ। যারা যারা ব্যারাকপুরে থাকো তারা সকলেই জানো। তো যাই হোক, ব্যারাকপুরে থাকে এটা আমার একটা নিজের গর্ব। তো যাই হোক, এখনও দেখো কে দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো এরকম রাস্তা পার হতে যত রাজ্যের ভয় করে আমার, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের রাস্তা পার হতে গেলে কার কার এরকম ভয় লাগে আমার মতো। এখানে এদেরকে পেয়ে গেছি মলি আর রোজকে। তো এখন আমরা যাব পাঞ্জাব রেস্টুরেন্ট। তো ওদের ওখানে জায়গাই হচ্ছে না, একদম চেপে চেপে বসে আছে। তো এটা হচ্ছে মেনু কার্ড। পাঞ্জাবের সবথেকে বেস্ট ডিশ হচ্ছে ধোসা অ্যান্ড ইডলি। পুরো ব্যারাকপুরের মধ্যে সবচেয়ে ভালো সাউথ ইন্ডিয়ান ডিশ তোমরা এখানে পেয়ে যেতে পারো। এমনকি এখানে অন্য নানান ধরনের ডিশও তৈরি হয়ে থাকে, তবে চাইনিজ ডিশ হয়তো এখানে একটু কমই পাওয়া যায় আমার যতটুকু জানা, কিন্তু অনেক ধরনের ডিশ তোমরা এখানে কিন্তু পেতে পারো। কী অর্ডার করবো কী অর্ডার করবো রেস্টুরেন্টে ঢুকে, এটাই হচ্ছে আমাদের সমস্যা। জানি না তোমাদের সঙ্গে হয় কি না। রিকের একটা জিনিস পছন্দ হয়েছে দেখছি, তো দেখাচ্ছি তোমাদের। তো ফ্রেন্ডস, রিকের এইটা পছন্দ হয়েছে, এটার নাম কি? পনির টিক্কা। পনির টিক্কা, তো পনির টিক্কা রিক খাবে, তাই তো? পনির টিক্কা খাবি তো? এই দেখো ব্ল্যাক। তো পাঞ্জাবে ফার্স্টে এতটা মানে সুন্দর করে বসার ব্যবস্থা ছিল না, এখন যেরকম এসি ফ্যান সমস্ত কিছুরই ব্যবস্থা করেছে। আগে কিন্তু পুরোপুরি আলাদা ছিল এই পাঞ্জাব রেস্টুরেন্ট। তো আমার বেশ ভালো লেগেছে, এখন অনেকটা উন্নত করেছে রেস্টুরেন্ট, এমনকি বসার জায়গাটাও খুব ভালো করেছে। তো শেষমেশ এখানে আমরা একটা মশলা ধোসা, তিনটে ফিশ ফ্রাই, দুটো করে বাটার নান এবং চিকেন টিক্কা বাটার মশলা অর্ডার করেছিলাম। এক মিনিট, লাস্টে স্পেশাল এক তড়কাও ছিল। রনি, তুই তো এর আগেও এখানে এসেছিস, তোর কেমন লাগে? ভালো। এরিক, তুই কি খাবি, টিক্কা? তোর রিকের পনির টিক্কা পছন্দ ছিল কিন্তু এখানে এখন পাওয়া যাবে না, সেই কারণে ও এখন পনির টিক্কাটা ক্যান্সেল হবে। তোর দেখা যাক কি খায়। কি খাবি রিক? বলছে আমরা যা খাবো রিক তাই খাবে। রিক লজ্জা পাচ্ছে? দেখ রোজ তোর এখানে এসে কেমন লাগছে আজকে। লাগে
তো এখানে একটা ধোসা দিয়েছি, প্লেন ধোসা অর্ডার করেছিলাম। আর এটা হচ্ছে নারকেলের চাটনি, এটা হচ্ছে এটা হচ্ছে সাম্বার, আর এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে রসুনের চাটনি। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো এটা হচ্ছে ইনি খাবে, তো ইনি টেস্ট করবে প্রথমে। কেমন নারকেলের চাটনি? এটা বেশি স্বাদ। পাঞ্জাবের ধোসা মানে বেস্ট। কিরকম রি? ভালো, ধোসার ভেতরের মশলার যে পুরটা রয়েছে এতটা টেস্টি খেতে, যে আমি যখন কথাও বলছি তোমাদের সঙ্গে এখন এখন আমার জিভে জল চলে আসছে। আচ্ছা, ধোসাটা কেমন ছিল সত্যি করে বল। খুব ভালো, মলি তো এখনো খেয়ে যাচ্ছে। নারকেলের চাটনি টেস্টি। চলে এসেছে ফিশ টিক্কা। ফিশ টিক্কার ওপরে হালকা করে ছড়ানো ছিল বিটনুন, সাথে ছিল শসা এবং পেঁয়াজ, এবং তার সঙ্গে ছিল সুন্দর একটা কাসুন্দি। ভালো। এটা হচ্ছে কি কি মাছ রে? লোটে মাছ, ফিশ টিক্কা, ভেটকি মাছ, ভেটকি মাছের ফিশ ফ্রাই। জাস্ট এরকম ভাবে নেবেন একটু ভাই। মাছ কম, মাছ নেই, মাছ কম। ও হো হো, এই ফিশ ফ্রাইটা দেখি আমার সেই টেস্টার কথা মনে পড়ে যাচ্ছে। ফিশ ফ্রাইটা এতটাই ক্রিস্পি ছিল যে দারুণ খেতে ছিল, সাথে এই কাসুন্দির গন্ধটাও কিন্তু দুর্দান্ত ছিল। আমার বেশ ভালো লেগেছে ফিশ ফ্রাইটা। এদিকে ফিশ ফ্রাই শেষ না হতেই চলে এসেছে আরেকটা ডিশ। দারুণ টেস্টি ছিল এই চিকেন টিক্কা বাটার মশলা। এটা গ্রেভি একটু বেশি হয়, এবং পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে দারুণভাবে তৈরি করা হয়েছিল। স্মেলটাও অনেক অসাধারণ, এবং খেতেও কিন্তু দুর্দান্ত। এই তরকাটা নানান ধরনের সবজি দিয়ে বানিয়েছিল। এক তরকা ছিল, এটা জাস্ট টেস্ট করার জন্য আমরা নিয়েছিলাম। দেখো, মানে সুন্দর করে এটা কিন্তু সাজানো ছিল, এবং দেখতে জাস্ট দুর্দান্ত লাগছে। বালতি নিয়ে ঢালবো এখন, বালতি নিয়ে ঢালা হচ্ছে। এতটা বাড়িতে নিয়ে যাবো বালতি করে। তো এটা আর খেতে পাচ্ছি না। এটা হলো আমাদের ডেজার্ট। খাও ডেজার্ট। তো বেরিয়ে আসলাম। তো সবকিছু ভালো ছিল, কিন্তু লাস্টের যে তরকাটা ছিল একদম বাজে ছিল। ঠিক আছে, তরকাটা আমাদের কারোরই খুব ভালো লাগেনি। আইসক্রিম খাবে Thank you.
হবে, তোমরা শর্টস ভিডিওটা দেখবে যে এখানে পোড়া রুটি আমাদের দিয়েছিল। দেখ আজকেও কেউ নাই, একদম ফাঁকা রেস্টুরেন্ট। পাঞ্জাবের থেকে জানা হলে তাদের আইসক্রিমটা খুব ভালো হয়েছে খেতে। আসলে ওর তরকা নিয়েছিল তো তরকাটা একেবারেই ভালো ছিল না, এমনি সবই ভালো ছিল, তবে আইসক্রিমটা একটু বেশি ভালো। ধোসাটা ভালো, আইসক্রিম ভালো, ধোসাটা ধোসাটাও ভালো ছিল। যাও ভালোই লাগলো আজকে দিনটা ঘুরে, যখনই আসি তখনই গেট পড়া থাকে। তো কালকে মঙ্গলবার, এই কারণে হনুমানজির জন্য ফুল আর লাড্ডু এখানে নিয়ে নিয়েছি। এখন রিলায়েন্সে ঢুকবো পনির কিনতে, পনির এদিকে নেওয়া হয়। এখন চলে যাচ্ছি বাড়ি, আশা করছি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে, আর 5K সাবস্ক্রাইবের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, তো আজকের মতো বাই। দাদাকে